লন্ডনে জরুরি অবস্থা জারি করেছেন মেয়র সাদিক খান। তিনি বর্তমান সময়কে মেজর ইনসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন। এখানে মেজর ইনসিডেন্ট বলতে বোঝায় যখন পরিস্থিতি স্বাভাবিক নিয়মের বাইরে চলে যায় এবং তা নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত লোকবলের প্রয়োজন হয়। একই সাথে এক বা একাধিক জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে দল গঠন করা হয়। লন্ডনে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, আর এই কারণেই মেয়র সাদিক খান এমন ঘোষণা দিয়েছেন। প্রতি বছর এই সময়টায় ক্রিসমাস এবং নতুন বছরকে ঘিরে লন্ডন আলোকসজ্জায় পরিপূর্ণ থাকে, কিন্তু গত বছর লকডাউনের কারণে যুক্তরাজ্যে ক্রিসমাসের আনন্দ আয়োজন বাতিল করা হয়েছিল। মনে করা হয়েছিল এবারে হয়তো করোনা বাধা হয়ে দাঁড়াবে না, কিন্তু এরই মধ্যে যুক্তরাজ্যে গত বছরের তুলনায় করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। সরকারের পক্ষ থেকে লকডাউন না থাকলেও অনেকেই ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না। এরই মধ্যে লন্ডনের মেয়র সাদিক খান লন্ডনে অমিক্রন আক্রান্তের সংখ্যা এবং হাসপাতালের ভর্তির সংখ্যা বিবেচনা করে বলেছেন এটি মারাত্মক দুর্ঘটনা। একই সাথে জরুরি অবস্থার ঘোষণা করেছেন মেয়র। জরুরি সেবা দানের জন্য অতিরিক্ত পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড সেবা বাড়ানো হয়েছে লন্ডনে। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে 18 ডিসেম্বর শুধুমাত্র লন্ডনেই অমিক্রনে আক্রান্ত হয়েছেন 2,597 জন, আর পুরো দেশে আক্রান্ত হয়েছেন 10,059 জন। 18 ডিসেম্বর লন্ডনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 26,000-এরও বেশি মানুষ, যা প্যান্ডামিক শুরুর পর থেকে শুধুমাত্র লন্ডন শহরে এটি সর্বোচ্চ। আর পুরো দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 90,418 জন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাজ্যের মধ্যে লন্ডনের অবস্থা সবচেয়ে খারাপ। এখানে টিকা দেওয়ার হারও অনেক কম, বিশেষ করে বুস্টার ডোজ দেওয়ার মধ্যে অনেক অনাগ্রহ রয়েছে লন্ডনের মানুষদের। লন্ডনে করোনার ভয়াবহতা নিয়ে উদ্বিগ্ন সাদিক খান এরই মধ্যে NHS কর্মী, কাউন্সিল এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে জরুরি বৈঠক করেছেন। সাদিক খান জানান সব সেক্টরকে প্রস্তুতি নিয়ে থাকতে বলা হচ্ছে, কেননা যে কোনো মুহূর্তে পরিস্থিতি খারাপের দিকে টার্ন করতে পারে। এবং সাদিক খান উদ্বিগ্নতা প্রকাশ করে জানান হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে, একই সাথে হাসপাতালের কর্মীরাও কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন, আর এ কারণে ইতিমধ্যেই কর্মী সংকটের সৃষ্টি হয়েছে। আর এ কারণে লন্ডনের মেয়র ইনসিডেন্ট বা মারাত্মক দুর্ঘটনার সময়কাল যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন 18 ডিসেম্বর রাতে। তাই আপনারা যারা বাইরে বের হবেন সাবধানে থাকবেন, করোনার যে সরকারি বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টের সামনে থেকে আসম মাসুম, রানার টিভি, লন্ডন।